পার্বত্য বিকাশ বাংলাদেশ এইজোর পক্ষ তুমি কুনরে মৈত্রীময় শুভেচ্ছা বালি দি। আমি এই মুহূর্তে সাজেক সিজক সরা হর হুদুক বৌদ্ধবিহার এবং শিক্ষা কেন্দ্র কমপ্লেক্সত অবস্থান করে এই কার্যক্রম সমলে তুন্দুরি শুরু হই সেই বিষয়ে এবং এই প্রতিষ্ঠানানরে গিরি নেগিরি আমার পার্বত্য ভিক্ষু সংঘর যে উদ্দেশ্য লক্ষ্য এবং এনার ভিত্তি করি নেই ভবিষ্যতে আমি কি কার্যক্রম বা ইতুন কি কর্ম ধর্মর পাশাপাশি শিক্ষা নিনে নিজেদের কেউরি নেই আমি এই যে প্রত্যন্ত কাঞ্চাগার পিছিয়ে পড়া জনক স্থিতরে হৃদয় করে আমি ধর্মর আরো আলোর সমারে শিক্ষার আলো আনফুসি দিবারি এ ব্যাপারে আমার এই যে ব্যাকুণ সর্বজন শ্রদ্ধেয় বিদর্শনাচার্য পায়ে দিবা বান্ধিত্ব হিজু আমি মূল্যবান উপদেশ এবং এই বিহার সম্পর্কে হিজু আমি সাতটুন শনিবার পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর উদ্যোগে সাজেক শ্রীযোগসরা হরবুদুক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা কেন্দ্র 2021 সালে এই জাগাবো পার্বত্য ভিক্ষু সংঘ সহযোগিতা যে যা পারে ব্যাকুণ সহযোগিতা লই আমি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করছি। তো এ পর্যন্ত এতটুকু এগিয়েছি আমি যে যা পারে খুব প্রত্যন্ত দুর্গম জায়গা, এই জায়গার যদি বুদ্ধির শিক্ষা আলো পাশাপাশি সাধারণ শিক্ষার আলো যদি প্রতিদিন ভারে দেওয়া হয় না হয় আমি সেদিকে ঘুরি থই অর্ভুদুক শিক্ষা কেন্দ্র অর্ভুদুক বুদ্ধ বিহার এই জায়গা পিছিয়ে পড়া জনগোষ্ঠী জনগোষ্ঠী ছাড়া এবং সাধারণ শিক্ষা তারা যাতে তারা শিক্ষা আলো আলোকিত হোক আমার পার্বত্য চট্টগ্রাম মধ্যে এই সমস্ত জায়গার মধ্যে যাহাতে শিক্ষার আলো ধর্মীয় শিক্ষার আলো যদি বুঝি পারে দেওয়া হয় তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্মটি এ জেনে চান পতাকা ওই থেব জাতির পতাকা ধর্মীয় পতাকা পতাকা বলতে বৌদ্ধ ধর্ম সংঘ পতাকা তোলে শিক্ষার তোলে প্রজন্ম হতে পারে আমি এতিয়া দশজন বান্তে ইচ্ছে আমার টিম তো টিমের মধ্যে আগে পার্বত্য ভিক্ষু সংঘ সংঘের আমার কেন্দ্রীয় কমিটির সভাপতি বান্তে আরো অন্যান্য বান্তে ইচ্ছা এই প্রতিষ্ঠান সুদূর এগিয়ে এই ভাবছি সে সেবা লাগছে দেখুন কিছুক্ষণ পরে আমি ফিরে যাবগে তা মুই হবা সাং এই প্রতিষ্ঠান পার্বত্য এলাকার ব্যক্তুণর সহযোগিতা যাতে এগিয়ে দিয়ে পারে এখন আমি বর্ষবাসের আগে যাতে এই প্রতিষ্ঠানত যাতে আমি সম্পন্ন করি পারি আশা করম আগে